আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস। আমরা শুরু থেকে শুরু করব, অর্থাৎ ওল্ড ইংলিশ থেকে শুরু করে মডার্ন পিরিয়ড পর্যন্ত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম যে পিরিয়ড, তার নাম হলো ওল্ড ইংলিশ অথবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যার সময়কাল ছিল 616 বছর, এই 616 বছর ধরে ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড চলেছিল। অ্যাংলো স্যাক্সন এই টার্মটি এসেছে দুজন জার্মান উপজাতি অ্যাংগেলস এবং স্যাক্সন থেকে। তখন সাহিত্যের বিষয় ছিল ওরাল লিটারেচার, অর্থাৎ মুখে মুখে সাহিত্যের প্রচলন ছিল। যেহেতু প্রথম যুগ, তবে লেখালেখি যা হতো তা কবিতা আকারে হতো, নাটকগুলোও কবিতার আকারে লেখা হতো, অর্থাৎ লং ন্যারেটিভ পোয়েম। এই যুগে বিশেষ লেখা হলো বিয়োল আর হলো উইটসিথ। এই বিয়োলকে বলা হয় ফার্স্ট এপিক পোয়েম ইংরেজি সাহিত্যে। এছাড়াও কিছু কিছু কবিতার নিদর্শন পাওয়া গেছে, তা হলো দ্য ওয়ান্ডারার, এক্সোডাস, জেনেসিস, ওয়াইফস ল্যামেন্ট, হাজব্যান্ডস মেসেজ, ক্রাইস্ট অ্যান্ড শেটান, দ্য ড্রিম অফ দ্য রুট, দ্য ব্যাটল অফ মাল্ডান। কিন্তু এই লেখাগুলোর মধ্যে কবিদের কিন্তু নাম ছিল না, নাম লেখা থাকত না, তাই নামগুলো আননোন। কিন্তু তার পরবর্তীতে দুজনের নাম পাওয়া গেল, তারা হলেন, একজন হলো সাইনেউলফ, যিনি রিলিজিয়াস বা ক্রিশ্চিয়ানিটি নিয়ে লিখতেন, আরেকজন হলো ক্যাডমন। এই দুজনের নাম পাওয়া গেল প্রথম, তারা সাইন করেছিলেন তাদের লেখালেখির মধ্যে, একজন সাইনেউলফ, একজন হলো ক্যাডমন। তাহলে এই কিন্তু গেল আমাদের ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের পরে ইংরেজি সাহিত্যে যে যুগ, তার নাম মিডল ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড। দিস মিডল ইংলিশ পিরিয়ড স্টার্টেড উইথ দ্য নর্মান কনকোয়েস্ট। এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে ছোট ছোট দুটি পিরিয়ড রয়েছে, তারা হলো বা সেই পিরিয়ড দুটির নাম হলো, নম্বর ওয়ান অ্যাংলো নর্মান পিরিয়ড, দ্বিতীয়টি হলো এজ অফ সসার। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডে আরও ছোট ছোট দুটি পিরিয়ড আছে, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এজ অফ সসার। এই মিডল ইংলিশের প্রথম অংশেকে বলা হয় ডার্ক এজ, কারণ
what actually happened can hardly be known. খুব একটা পাওয়া যায়নি এই মিডল ইংলিশের প্রথম অংশে কি লেখা হয়েছিল ইত্যাদি, সেই জন্য তাকে বলা হয় ডার্ক এজ। যাই হোক, এই সময় কিন্তু উইলিয়াম ক্যাক্সটন তার প্রিন্টিং প্রেস অর্থাৎ ছাপার কাজ শুরু হয়ে গেছে। সময়টা ছিল 1476, আর এই সময়টাতেই কিন্তু কলম্বাস ডিসকভার্ড আমেরিকা 1492, আর এই সময়টাতেই কিন্তু বাস্কোদাগামা রিস্ট ইন্ডিয়া, বাস্কোদাগামা ভারতে এসেছিলেন 1498। যাই হোক, এই সময় অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডে তিন ধরনের লেখা হতো, মরালিটি প্লেস, মিরাকেল প্লেস, ইন্টারলিউডস। মরালিটি প্লেস যেমন এভরিম্যান, মিরাকেল প্লেস যেগুলো বাইবেলের গল্প নিয়ে লেখা হতো, আর ইন্টারলিউডস হল ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তিদের বাড়িতেই ছোট ছোট নাটক হতো। যাই হোক, এই সময়ের অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডের বিশেষ কবি সাহিত্যিক হলেন জন উইকলিফ। এই জন উইকলিফকেই কিন্তু বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। তারপর যিনি আসছেন চসার, জিওফ্রি চসার, তিনি লিখলেন ক্যান্টারবুরি টেলস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, দ্য বুক অফ দ্য ডাচেস। তারপরে যিনি এসেছেন উইলিয়াম ল্যাংল্যান্ড, যিনি লিখলেন পিয়ার্স প্লাউম্যান। তারপর যিনি আসছেন জন গাওয়ার, তিনি লিখলেন কনফেসো এমেন্টিস। তারপর যার নাম পাবো স্যার টমাস ম্যালরয়, তিনি লিখলেন মোর ডি অথার। আরেকটা বিশেষ নাম পাওয়া যায়, তার নাম হলো জন হেউড, তিনি নাটক লিখেছিলেন। এই ছিল আমাদের মিডল ইংলিশ পিরিয়ডের সাহিত্যিকরা। এই মিডল ইংলিশ পিরিয়ড যেটা শুরু হয়েছিল 1066 থেকে 1500 পর্যন্ত, সেটা কিন্তু শেষ হয়ে, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ড শেষ হয়ে রেনেসান্স পিরিয়ড শুরু হলো 1500 থেকে 1660, 160 বছর এই রেনেসান্স পিরিয়ড। এই রেনেসান্স পিরিয়ডের মধ্যে চারটি ছোট ছোট পিরিয়ড ছিল। কি নাম? দ্য এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ, কমনওয়েলথ পিরিয়ড বা কমনওয়েলথ এজ। রেনেসান্স পিরিয়ডের মধ্যে এই চারটি শর্টার পিরিয়ড ছিল। তাহলে এলিজাবেথান এজ সম্পর্কে আলোচনা করছি মানেই রেনেসান্স বিষয়ে আলোচনা করছি। কুইন এলিজাবেথ ফার্স্টের নাম অনুসারে এই এলিজাবেথান এজ শুরু হয়। এখানে হিউম্যানিজমের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, আর এই এলিজাবেথান এজে যারা লেখালেখি করতেন তারা হলেন টমাস মোর, ইউটোপিয়া লিখলেন, এডমন্ড স্পেন্সার যাকে বলা হতো পোয়েট অফ পোয়েটস, তিনি লিখলেন ফেয়ারি কুইন, দ্য শেফার্ডস ক্যালেন্ডার। তারপরে আমরা নাম পাবো নিকোলাস উডেইল র্যালফ, যিনি লিখেছিলেন রয়েস্টার ডয়েস্টার। তারপর নাম পাবো নর্টন অ্যান্ড স্যাকভিল, দুজনে মিলে লিখলেন গর্বডাক। তারপর টমাস কিট, যিনি ইউনিভার্সিটি উইডসের একজন সদস্য, তিনি লিখলেন স্প্যানিশ ট্র্যাজেডি। তারপর স্যার ফিলিপ সিডনি, যিনি লিখলেন আর্কেডিয়া, রেনেসাসে তারা লিখলেন। এরপর
ক্রিস্টোফার মার্লোকে পাবো আমরা রেনেসাসের মধ্যে, ডক্টর ফাস্টাস তিনি লিখলেন, এরপর যাকে পাবো রেনেসাস অর্থাৎ এলিজাবেথানেস তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। আর এই এলিজাবেথানেসকেই বলা হয় শেক্সপিয়ারের এজ। তিনি লিখলেন কমেডি অফ এরর্স, লাভস লেভার লস, রোমিও অ্যান্ড জুলিয়েট, এ মিডসামার নাইটস ড্রিম, টু জেন্টলম্যান অফ ভেরোনা, মার্চেন্ট অফ ভেনিস, মাস্টার অ্যাবাউট নাথিং, জুলিয়াস সিজার, হ্যামলেট, টুয়েলথ নাইট, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। উইলিয়াম শেক্সপিয়ারের পরে লিখলেন ফ্রান্সিস বেকন, তিনি এসে লিখলেন। তারপর আসলেন বেন জনসন, বেন জনসন লিখলেন এভরি ম্যান ইন হিজ হিউমার, ন্যাশ অর্থাৎ টমাস ন্যাশ লিখলেন দ্য আনফরচুনেট ট্রাভেলার। এই কিন্তু ছিল আমাদের এলিজাবেথান পিরিয়ডের পার্ট। এবার রেনেসাঁর দ্বিতীয় পার্ট জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজের নাম হয়েছিল কিং জেমস ফার্স্টের নাম অনুযায়ী। শেক্সপিয়ার ড্রামা এখানে আমরা পাই, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার লিখলেন মেজার ফর মেজার, অথেলো, ম্যাকবেথ, কিংলিয়ার, অ্যান্টোনিও, ক্লিওপেট্রা, এটা কিন্তু জ্যাকোবিয়ান এজে লেখা। এখানে বেন জনসন লিখলেন ভল্পনে, দ্য অ্যালকেমিস্ট, জন ওয়েবস্টার লিখলেন দ্য ডাচেস অফ মালফি, দ্য হোয়াইট ডেভিলস, এখন চলে আসলেন কিন্তু জন ডান, এই জ্যাকোবিয়ান এজে চলে আসলেন জন ডান। জন ডান জ্যাকোবিয়ান এজ, তার মানে রেনেসাঁস চলে আসলেন। তিনি লিখলেন মেটাফিজিক্যাল পোয়েট্রি। তার সঙ্গে আসলেন জর্জ হার্বার্ট, তিনিও লিখলেন মেটাফিজিক্যাল পোয়েট্রি। এবার জ্যাকোবিয়ানের পর রেনেসাঁস আরেকটি পার্ট ক্যারোলাইনেস, চার্লস ফার্স্টের নাম অনুসারে হয়েছিল। এখানে জন ডান, জর্জ হার্বার্ট তাদের লেখা কন্টিনিউড করলেন। আরেকজন চলে আসলেন বিশেষ ব্যক্তিত্ব জন মিল্টন, তার লিসিডাস নিয়ে চলে আসলেন ক্যারোলাইন এজে, অর্থাৎ রেনেসাঁসে চলে আসলেন জন মিল্টন তার লিসিডাস নিয়ে। এরপর ছোট্ট পিরিয়ড কমনওয়েলথ পিরিয়ড। এই কমনওয়েলথ পিরিয়ডে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা শূন্যতায় ছিল। জন মিল্টন এখানে তার লেখা লিখলেন, টমাস হোবস লিখলেন, ভন চলে আসলেন, মার্ভেল চলে আসলেন মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে। এই পর্যন্ত ছিল রেনেসাঁস পিরিয়ড। এই রেনেসাঁস পিরিয়ডের পরে চলে আসে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। রেনেসাঁস পিরিয়ডের পরে চলে আসে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। কবি সাহিত্যিকরা এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে গ্রিক রোমানদের অনুসরণ করেন, তাদের লেখার ট্রেডিশন স্টাইলকে অনুসরণ করেন। এই নিউ ক্লাসিক্যালের মধ্যেও তিনটি ছোট ছোট পিরিয়ড রয়েছে, তা হলো দ্য রেস্টোরেশন পিরিয়ড, দ্য অগাস্টান পিরিয়ড, দ্য এজ অফ সেন্সিবিলিটি। এই তিনটি পিরিয়ডের যোগফল হলো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে রেস্টোরেশন পিরিয়ডে কি পেলাম? রেস্টোরেশন পিরিয়ডে আমরা দেখব যে চার্লস ফার্স্ট রাজা তিনি ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন, দ্য পিপল অফ ইংল্যান্ড ব্রট হিম ব্যাক অ্যান্ড মেড হিম কিং, ইংল্যান্ডের মানুষ তাকে ধরে নিয়ে এসে আবার রাজা করে দেয় এই রেস্টোরেশন পিরিয়ডে। এখানে এই পিরিয়ডের মেজর রাইটার যারা, জন মিল্টন এখানেও লিখলেন, প্যারাডাইস লস্ট লিখলেন, প্যারাডাইস রিগেইন লিখলেন। জন মিল্টনের পরে চলে আসেন জন বানিয়ান, তিনি লিখলেন পিলগ্রিমস প্রোগ্রেস। তারপরে আরেকটি বিশেষ নাম
এই রেস্টোরেশন পিরিয়ডের জন ড্রাইডেন, তিনি লিখলেন অল ফর লাভ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ম্যাকফ্লেকনো। এখানে আরেকজনের নাম পাবো উইলিয়াম কনগ্রিভ, তিনি লিখলেন লাভ ফর লাভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই ছিল রেস্টোরেশন পিরিয়ডের কবি সাহিত্যিকরা। রেস্টোরেশন পিরিয়ডের পর আমরা চলে এসেই দ্য অগাস্টান এজ, ইতালিতে তখন অগাস্টাস শাসন করতেন, ইতালির স্টাইল লেখালেখিতে চলে আসে। আর এই অগাস্টান এজকে কিন্তু আরেকটা নাম রয়েছে, দ্য এজ অফ পোপ, অর্থাৎ আলেকজান্ডার পোপের নাম অনুসারে হয়েছিল। ইংল্যান্ডে তখন শাসন করতেন কুইন এনি। যাই হোক, এই অগাস্টান এজে যারা লিখলেন তারা হলেন আলেকজান্ডার পোপ, তিনি লিখলেন দ্য রেপ অফ দ্য লক ডান্সিয়েট। আরেকজন বিশেষ ব্যক্তিত্ব জোনাথান সুইফট, যিনি লিখলেন দ্য ব্যাটল অফ দ্য বুকস গালিভার ট্রাভেলস। এখানে পাওয়া গেল ড্যানিয়েল ডিফোকে, যিনি লিখলেন রবিনসন ক্রুশো। রিচার্ডসন, তাকে পাওয়া গেল লিখলেন পামেলা। হেনরি ফিল্ডিং, লিখলেন জোসেফ অ্যান্ড্রিউজ। তাহলে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের দ্বিতীয় ভাগ দ্য অগাস্টান এজ, আমরা আলেকজান্ডার পোপ, জোনাথান সুইফট, ড্যানিয়েল ডিফো, রিচার্ডসন, হেনরি ফিল্ডিং পেয়ে গেলাম। এবার লাস্ট পার্ট নিউ ক্লাসিক্যালের, দ্য এজ অফ সেন্সিবিলিটি, সেন্স নিয়ে বেশি লেখা হতো। এখানে বিশেষ লেখক ছিলেন স্যামুয়েল জনসন, হেনরি ফিল্ডিং, অলিভার গোল্ডস্মিথ, টমাস গ্রে, যিনি লিখলেন এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, উইলিয়াম ব্ল্যাক, যিনি লিখলেন সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপেরিয়েন্স। বিশেষ লেখক তাহলে আমরা এজ অফ সেন্সিবিলিটিতে পেয়ে গেলাম স্যামুয়েল জনসন, হেনরি ফিল্ডিং, অলিভার গোল্ডস্মিথ, টমাস গ্রে, উইলিয়াম ব্ল্যাক, এরা কিন্তু ছিল এজ অফ সেন্সিবিলিটি, অর্থাৎ নিউ ক্লাসিসিজমের লাস্ট পার্টে। এবার আমরা চলে আসি নিউ ক্লাসিসিজমের পরবর্তী পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড। শুরু হয়েছিল 1798 থেকে শেষ হয়েছিল 1832। রোমান্টিক পিরিয়ড শুরু হয় কখন? যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেডস পাবলিশড হয়, তখন থেকেই শুরু হয় রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ডের মধ্যে বিশেষ লেখালেখির মধ্যে যাদের পেয়েছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো অবশ্যই, তিনি লিখলেন লিরিক্যাল ব্যালেডস, তিনি লিখলেন দ্য প্রিলিউড। তারপরে আমরা পেয়েছি এস টি কোলরিজকে, যিনি লিখলেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। তারপর পেলাম লর্ড বায়রনকে, যিনি লিখলেন ডন জোয়ান, পি ভি শেলি, অ্যাডোনাইস লিখলেন, জন কিডস, এন্ডামিয়ন, হাইপারিয়ন লিখলেন। এখানে আমরা পেয়ে গেলাম জন অস্টেনকে, যিনি পেলেন লিখেছেন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এমা লিখেছেন, এবং পেয়ে গেলাম চার্লস ল্যাম্বকে, যিনি লিখেছেন এসেস অফ ইলিয়া। এই ছিল আমাদের রোমান্টিক পিরিয়ড, যেটা শুরু হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেডস দিয়ে। এই রোমান্টিক পিরিয়ডের পরে যে পিরিয়ড আসে তার নাম হলো ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান পিরিয়ড। এটা কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে হয়েছিল। এই ভিক্টোরিয়ান এজে বিশেষ কবি সাহিত্যিক যারা, অ্যালফ্রেড লর্ড টেনিসন, তিনি লিখলেন ইন মেমোরিয়াম, রবার্ট ব্রাউনিং, তিনি লিখলেন ম্যান অ্যান্ড উইমেন ড্রামাটিক লিরিক্স, ম্যাথু আর্নল্ড এসেজ ইন ক্রিটিসিজম লিখলেন, চার্লস ডিকেন্স, তিনি লিখলেন গ্রেট এক্সপেকটেশন, উইলিয়াম ম্যাকপিস, তিনি লিখলেন ভ্যানিটি ফেয়ার, এমিলি ব্রন্টি,
তিনি লিখলেন উইদারিং হাইটস। জর্জ ইলিয়ট লেখিকা, তিনি লিখলেন দ্য মিল অন দ্য ফ্লস। টমাস হার্ডি লিখলেন দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। জন স্টুয়ার্ট মিল লিখলেন অন লিবার্টি। এখানে বিশেষ ব্যক্তিত্ব ডারউইন লিখেছিলেন অরিজিন অফ স্পিসিস, এবং বিশেষ ব্যক্তিত্ব কার্ল মার্কস, তিনি লিখলেন দাস ক্যাপিটাল। তাহলে ভিক্টোরিয়ান এজে আমরা এই নামগুলো পেলাম। ভিক্টোরিয়ান এজে নামগুলো হলো লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, চার্লস ডিকেন্স, উইলিয়াম ম্যাকপিস, এমিলি ব্রুন্টি, জর্জ ইলিয়ট, টমাস হার্ডি, স্টুয়ার্ট মিল, ডারউইন এবং কার্ল মার্কস। এবার ভিক্টোরিয়ান এজের পরে চলে এসেছে দ্য মডার্ন পিরিয়ড। 1901 থেকে শুরু হয়েছে 1939 পর্যন্ত। তাহলে কুইন ভিক্টোরিয়ার মৃত্যুকাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময়কাল পর্যন্ত মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ডে ছোট ছোট দুটি পিরিয়ড আছে। একটি হল দি জর্জিয়ান পিরিয়ড, আর একটা হলো এওয়ার্ডিয়ান পিরিয়ড। এই মডার্ন পিরিয়ডকে কিন্তু বলা হয় নভেলের যুগ। তাহলে আমরা এবার দেখব মডার্ন পিরিয়ডে কারা লেখালেখি করেছেন, মেজর রাইটার্স কারা মডার্ন পিরিয়ডে। টমাস হার্ডি তার নভেল লিখলেন, হেনরি জেমস লিখলেন দ্য গোল্ডেন বয়েল, জোসেফ কনরেড লিখলেন লর্ড জিম, হার্ট অফ ডার্কনেস, কিপলিং লিখলেন পার্ক অফ পোক্স হিল। তাহলে এরা মডার্ন রাইটার। তারপরে বিশেষ নাম জর্জ বার্নার্ড শ, মডার্ন, তিনি লিখলেন আর্মস অ্যান্ড দ্য ম্যান এবং ম্যান অ্যান্ড সুপারম্যান। আরেকজন মডার্ন বিশেষ জে এম সিনজি, তিনি লিখলেন রাইডার্স টু দ্য সি, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আরেকজন মডার্ন রাইটার, তার নাম অস্কার ওয়াইল্ড, তিনি লিখলেন এ ওম্যান অফ নো ইম্পর্টেন্স। এবার বিশেষ মডার্নিস্ট, তার নাম ডব্লিউ বি ইয়েটস, তিনি লিখলেন দি টাওয়ার, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কোল। তারপর মেসিফিল্ড লিখলেন মিড সামার নাইট। বিশেষ নাম জেমস জয়েস, মডার্নিস্ট, তিনি লিখলেন ইউলেসিস। আরেকজন বিশেষ মডার্নিস্ট, তার নাম হলো ভার্জিনিয়া উলফ, তিনি লিখলেন মিসেস ড্যালোয়ে, টু দ্য লাইট হাউস। আরেকজন বিশেষ মডার্নিস্ট ই এম ফ্রস্টার, তিনি লিখলেন এ প্যাসেজ টু ইন্ডিয়া, দ্য সিলেস্টিয়াল অমনিবাস, ই এম ফ্রস্টার। তারপর বিশেষ মডার্নিস্ট টি এস এলিয়ট, তিনি লিখলেন দ্য ওয়েস্টল্যান্ড মার্ডার ইন দ্য ক্যাথাড্রেল। আরেকজন মডার্নিস্ট ডব্লিউ এস অডেন, তিনি লিখলেন দ্য এজ অফ অ্যাংজাইটি। আরেকজন মডার্নিস্ট ডলেন টমাস, তিনি লিখলেন দ্য ম্যাপ অফ লাভ। লাস্ট মডার্নিস্ট উইলিয়াম গোল্ডিং, তিনি লিখলেন দ্য স্কর্পিয়ন গড। এই মডার্নিস্টদের সময় একটা ট্রেন্ড এসেছিল স্টিম অফ কনসাসনেস, সাইকোলজিক্যাল নভেল। এই সময় সায়েন্স ফিকশন লেখা হতো, এই সময় থ্রিলার লেখা হতো। যাই হোক, এই মডার্ন পিরিয়ডের শেষ পার্ট পোস্ট মডার্ন পিরিয়ড। এখানে সোশ্যাল প্রবলেমসের উপর লেখা হয়, ইবসনের ইনফ্লুয়েন্স রয়েছে লেখালেখির মধ্যে। আর এই পোস্ট মডার্নের বিশেষ রাইটার যারা, স্যামুয়েল বেকেট, জোসেফ হেলার, অ্যান্থনি বার্জেস, আয়ান ব্যাঙ্কস,
এই ছিল বন্ধু আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা পেয়ে গেলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের মধ্যে প্রথম যে পিরিয়ড, দ্য ওল্ড অ্যান্ড অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, 616 বছর ধরে চলছিল। এখানে বিশেষ লেখা বিউল দ্য উইডসেট। তারপর এখানে আমরা কিছু নাম না জানা কবিদের পেয়েছি, আর দুজনের নাম বিশেষভাবে পেয়েছি, সাইনেউল অ্যান্ড কেডমন। তারপর এসে যায় মিডল ইংলিশ পিরিয়ড। মিডিং ইংলিশ পিরিয়ডে দুটি পার্ট রয়েছে, একটা হলো অ্যাংলো নর্মান পিরিয়ড, আর একটা এজ অফ সসার। এর প্রথম অংশ ডার্ক এজ ছিল। যাই হোক, এখানে মিডল ইংলিশ পিরিয়ডে আমরা পেয়ে গেলাম জন উইক্লিফ সসারকে, উইলিয়াম ল্যাংল্যান্ডকে পেয়ে গেলাম। এরপর রেনেসাঁস পিরিয়ড শুরু হলো 160 বছরের। রেনেসাঁসের মধ্যে চারটি ছোট ছোট পিরিয়ড ছিল, এলিজাবেথানেজ, জ্যাকোবিয়ানেজ, ক্যারোলাইনেজ, কমনওয়েলথ পিরিয়ড। এই রেনেসাঁস পিরিয়ডের মধ্যে অনেক নাম আমরা পেয়ে যাচ্ছি, টমাস মোর, এডমন্ড স্পেন্সার, নিকোলাস উডেল র্যাফেল, নর্টন অ্যান্ড জেকভিল, টমাস কিড, স্যার ফিলিপ সিডনি, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, ফ্রান্সিস বেকন, বেন জনসন, এসব। এবার জ্যাকোবিয়ান পার্টে আমরা সেই শেক্সপিয়ারকে পেলাম, জন ওয়েবস্টারকে পেলাম, জন ডানকে পেলাম, জর হার্বার্টকে পেলাম, ক্যারোলাইনে যে আমরা যাকে বিশেষভাবে পেলাম, জন মিল্টনকে পেলাম, কমনওয়েলথ পিরিয়ডের মধ্যেও আমরা জন মিল্টনকে পেলাম, ভনকে পেলাম, মার্বেলকে পেলাম। এইভাবে শেষ হলো রেনেসাঁস পিরিয়ড। তারপরে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আমরা পেলাম। নিউ ক্লাসিক্যালের মধ্যে আমরা তিনটি পার্ট পেয়েছি, রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড, এজ অফ সেন্সিবিলিটি, এগুলো আমরা পেয়েছি। তারপর আমরা যে যুগে আসছি সেটা হলো রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস টি কোলরিজ, বায়রন, শেলি, কিটস, অস্টেন, ল্যাম্বকে পেয়ে গেলাম। তারপর এসেছি আমরা ভিক্টোরিয়ান এজে। ভিক্টোরিয়ান এজে আমরা টেনিসনকে পেয়ে গেলাম, ব্রাউনিংকে পেলাম, ম্যাথু আর্নল্ড, চার্লস ডিকেন্সকে পেয়ে গেলাম, এমিলি ব্রন্টি, জর্জ এলিয়ট, টমাস হার্ডি, তাদেরকে পেয়ে গেলাম। এখানেই আমরা ডারউইনকে পেয়েছি, এখানেই কার্লমার্ক্সকে পেয়েছি। এবার আসলো শেষ পিরিয়ড, মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডে আমরা দেখেছি দুটি ছোট ছোট পিরিয়ড রয়েছে, একটা হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটা হলো জর্জিয়ান পিরিয়ড। এটা নভেলের যুগ ছিল, আর মডার্ন রাইটার যারা তারা ছিলেন টমাস হার্ডি, হেনরি জম, জোসেফ কনরেড, কিপলিং, জি বি শ, জে এম সিনজি, অস্কার ওয়াইল্ড, ডব্লিউ বি ইয়েটস, জেমস জয়েস, ভার্জিনিয়া উল, ইএম ফস্টার, টি এস এলিয়ট, ডব্লিউ সাডেন, উইলিয়াম গোল্ডিং, এবং একদম পোস্ট মডার্ন একদম নতুন রাইটার যারা তারা হলেন স্যামুয়েল বেকেট, জোসেফ হেলার, অ্যান্থনি বার্জেস, আয়ান ব্যাংকস। বন্ধুরা তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস। বন্ধুরা ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।